বন্ধুরা, আমি এসএল ফুডিং চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি, ডিম পকোড়া। আপনারা দেখতে থাকুন। ডিমটাকে এখন আমি ফাটাবো। ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। ফোন দিচ্ছি, ডিমটা এবার ফেটে নিচ্ছি। এবার এটাকে একটু তেল মাখিয়ে দিচ্ছি, ঝকঝকে করে তেল মাখিয়ে দিতে হবে। এর মধ্যে একটু তেল মাখিয়ে দিয়েছি, এবার আমি ডিমটাকে দিয়ে দেবো। ঢাকনাটাকে লাগিয়ে দেবো, তারপর জল কড়াইয়ে ফুটতে দিয়েছি, এর মধ্যে বসিয়ে দেবো। তার মধ্যে একটু কিছু ভারী চাপিয়ে দেবো। এবারে 1 মিনিট হয়ে গেছে এটা, এবার আমরা ইটটাকে তুলে নেব। এবার আমরা কোটোটাকে তুলব। এবারে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কোটোটাকে খুলে নেব। তারপরে এটা ছুরি দিয়ে আমি গোটা বেরগুলোকে আলগা করে দেব। উঠে গেছে সুন্দরভাবে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। মাঝে করবে পিস পিস করে ডিমগুলোকে কেটে নিলাম। ঠিক দেখতে ছেনা পনির মতন হবে। পকোড়া করার জন্যে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা সামান্য আটার ময়দার গুঁড়ো, একটু লবণ, এটা আদা বাটা, এটা পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, অল্প সামান্য চিনি। এবার এটাকে আমি ফাটতে থাকবো। অল্প কিছু ধনে পাতা দিয়ে দেবো এর সঙ্গে। ততক্ষণে তেল আসতে শুরু করেছে। এটা ভালো করে আমি ফেটে নেব। এটা ফাটা শেষ হয়ে গেছে, কড়াইয়ে তেল চলে এসছে। এবার আমি ডিমগুলো একে একে ছাড়তে লাগবো। এবার উঠিয়ে দিচ্ছি। মমি ছেলে পিলে হলে চাক দিয়ে হবে, তার কোনো মানা নাই ধর।
এবার পকোড়া গুলো হয়ে গিয়েছে, একে একে তুলে নেব। মোটা মোটা হয়ে ছিলে গিয়েছে, আমি খাওয়া শুরু করব। পকোড়া আর পেঁয়াজ, ধনে পাতা, শুকনো ভাতের সঙ্গে মুঞ্জ মুচ হয়েছে, আপনারাও বানিয়ে দেখবেন, মজাদার রেসিপি। ঝটপট বানানো হয়, চায়ের সঙ্গে খাওয়া যাবে। তাহলে আপনারা জলখাবারও খেতে পারেন চায়ের সঙ্গে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।